আমরা অনেক কাজ করেছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। কেন? আমি দারিদ্রতা দেখেছি, আমি দারিদ্রতা দেখেছি, আর সেই জন্য আমার জীবনে প্রেমও এসেছিল। দেবদাসে পারু আছে না, আমার জীবনেও পারু এসেছিল, কিন্তু তখন আমাদের আর্থিক দুরবস্থা এমন, মেয়েটি আমার বাড়িতে চলে আসার পরেও তার ঘাড় ধাক্কা নিয়ে বাড়িতে চলে গেছিল, এবং তারা বলেছিল মানে এমন একটা স্ল্যাব ল্যাঙ্গুয়েজ দিয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমি ফলো করেছিলাম। আমার সেদিন থেকে মনের মধ্যে জ্বালা তৈরি হয়েছিল যে আমি যাই করি না কেন আমাকে একদিন প্রতিষ্ঠিত হতে হবে। তাই আজ যাই হোক আমি প্রতিষ্ঠিত, আজকে আমি নিজের কাছে নিজে প্রতিষ্ঠিত, আমার অর্থ থাক আর না থাক। আমি যখন কলকাতা শহরের রাজপথে ট্যাক্সি চালাই, 48,000 ট্যাক্সি চলে, তার মধ্যে থেকে একটা সামান্য ট্যাক্সি ড্রাইভার আজকের একটা হসপিটাল বানাচ্ছে। কেন? তোমার বোন বিনা চিকিৎসায় মারা গেছিল। আমি সেদিনও প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কোনোদিন সম্ভব হয় আমার ওই বোনের নামে একটা হসপিটাল তৈরি করব। জোরদার হাততালি হয়ে যাক। কেন? আর যাতে আমার বোনকে তো আর কোনোদিন ফিরে পাবো না, আর যাতে কারো বোন কারো ভাই কারো বিনা চিকিৎসায় মারা না যায় আমার এই গ্রামে, এটা আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর সেই চ্যালেঞ্জ যখন নিয়েছিলাম তখন এই স্যার বলছিল, বহু মানুষ উপেক্ষা করেছে, কত বড় বড় কথা বলেছে যে হ্যাঁ এই এত বড় একটা সরকার চলছে হসপিটাল করতে পারেনি, গ্রামে চিকিৎসা দিতে পারেনি, ও গ্রামে নাকি একটা হসপিটাল করবে, সেটাকে আমার আরো চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিয়েছিল। সেই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছিলাম। আমার ভাই মা বোন আব্বা সবাই পাশ থেকে সরে গেছিল, একমাত্র ছিল আমার স্ত্রী স্বামীমা। সেই জন্য আমি মন থেকে ওকে আমি শ্রদ্ধা করি, কারণ এইরকম স্ত্রী যদি আরো কারো পাশে দাঁড়ায় সে তার সাকসেস হতে বাধ্য। আর আজকে ভেস্টিজে এসেছি আবার ওই ওকে সঙ্গে করে নিয়ে, আমি কেন এলাম যে এত কষ্ট করেছি কিন্তু কেউ হাত ধরে বলেনি আয় তোকে একটা ইনকামের জায়গা করে দেবো, আজকে সেই রাস্তা আমি পেয়েছি, আমি ওয়েলকাম জানিয়েছি। সোমা ম্যাডামের জন্য একটা হাততালি আমি দিতে পারবো, আর সঙ্গে অদম্য জেদ যে স্যার ইয়াসিন স্যারের জন্য আর একটা হাততালি দিতে পারবো, কারণ যে মানুষ দুটো আমাকে প্রতিদিন প্রতিনিয়ত আমাকে দাঁড় করানোর জন্য আমাকে মাইন্ডের যে যন্ত্রণা সেই যন্ত্রণা ভুলিয়ে দিতে চাইছেন, আমার প্রচুর যন্ত্রণা, কেননা আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে 8 ডাক্তার আমার সাথে কাজ করে, 8 ডাক্তার আমার সাথে কাজ করে, আমার কিন্তু আমার ডাক্তারি ডিগ্রি নেই, তাহলে আমি পারবো। আমার ডিগ্রি থাকা না সত্ত্বেও আমি যখন একদম মানুষকে চিকিৎসা দিতে পারছি, আমি এই মুহূর্তে প্রায় 6-7 লক্ষ টাকা গরিব মানুষকে ওষুধ দিয়েছি, শুধু ওষুধ দিয়েছি। সেই জন্যে আজকের ভেস্তি আমি মনে করি, আমি মন থেকে বিশ্বাস করি, আমার দৃঢ় বিশ্বাস আছে ভেস্তি আমাকে নতুন করে একটা প্রেস্টিজের জায়গা তৈরি করে দেবে। তাই আমি ট্যাক্সি চালানোর সাথে সাথে আমার বহু পরিচিতি সার্কেল আছে, আমি সেই সার্কেলের মধ্যে শুধু স্যারের আমার পথপ্রদর্শক আমার পথ নিয়ন্ত্রক আমার অভিভাবকও বটে, এই ভেস্টিজে আসার অভিভাবকও বটে। সেই অভিভাবকের হাত ধরে, এটা সত্যি কথা, আমার পিতা মাতা আমাকে জন্ম দিয়েছে বটে কিন্তু দারিদ্রতা দেখিয়েছে, একবারও বলেনি আমি শূন্য, এই যে জিরো, এই জিরো পয়সা নিয়ে, মানে জিরো পয়সা কি শুধু শূন্য মন নিয়ে আমি বাইরে বেরিয়েছিলাম,
আমি সেই তাক থেকে যদি স্ট্যাবলিশ হতে পারি আবার আমি জিরো দিয়ে শুরু করে আমি হিরো হব। একদম একদম জোরদার আমি যে প্রফেশনে এসেছি সেই প্রফেশনে আমি বাজি মাত করেছি, সেই জন্য আমাকে ফলো কর, আমি যদি পারি তুইও পারি। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে আজকে স্যার অনেক অমূল্য সময় নষ্ট করে আমাদের মাঝে এসছে, আমরা যেন সেই সময়ের মূল্য দিতে পারি, কারণ যার লাইফ সেই তৈরি করবে। স্যার ভেস্তি শুধু পথটা দেখিয়ে দেবে। আমি যখন গাড়ি চালাতে শুরু করি, আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতায় নো এন্ট্রি রাস্তা প্রচুর আছে। আমি কিন্তু কি প্রথম জানতাম যে কোনটা কোন রাস্তায় গেলে পুলিশ কেস দেবে, কোন রাস্তায় গেলে ধরবে, আমি জানতাম না। তাহলে কি আমার শিখতে হয়েছে, জানতে হয়েছে। আজকের 24 ইয়ার্স ট্যাক্সি চালাচ্ছি, কলকাতার অলি গলি রাজপথ সব জেনে গেছি, সব বুঝে গেছি। তাই স্যারের পথপ্রদর্শক আমি পেয়েছি, এটা আমার ভাগ্য, সৌভাগ্য বলছি। কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, স্যারের মতো একটা আমি লিডার পেয়েছি। এই লিডারের পা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে আমি এই ভেস্টিজে নেমেছি যে শেষ কোথায় আছে, ওই পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি আমি এখন বোঝার চেষ্টা করছি না। আমি শুধু চেষ্টা করছি যে এর সব থেকে উপরে কোন ভেস্টিজ আছে আমি সেখানে পৌঁছব যত কষ্ট। কারণ আমাকে যে বাধা দেবে সে আমার সঙ্গে আছে, আমার স্ত্রী। কারণ অনেকেই বাধা দেয়, যেমন অনেকের মুখে শুনেছি যে স্বামী যদি করে তার হয়তো স্ত্রীর থেকে বাধা পেয়েছে, আবার স্ত্রী করছে, হাউস ওয়াইফরা আছে, তার স্বামীরা আরে তুই কি করতে চাইছিস, তুই কি করবি, বাধা দিচ্ছে প্রতিনিয়ত। তাদের সেই সংসারের জ্বালা যন্ত্রণা স্বামীর বাচ্চা সামলে যখন তাকে চলতে হচ্ছে, এসে সাকসেসফুল আছে কত লেডি, মহিলা যদি সাকসেসফুল হয় আমরা কেন পারব না। আরো একটা কথা আমি উদাহরণ দিয়ে বলতে চাই, এখানে অনেক রাজনীতির প্রশ্ন এসছে, যেমন মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাকে শুধু কাজের জন্য বেঁচেছে। আমি জানতাম না যে প্রধানমন্ত্রী আমার কথা ভারতবর্ষের বুকে তুলে ধরবে, এটা আমি কোনোদিন বুঝতে পারিনি, কোনোদিন জানতাম না। কিন্তু আমি এও করিনি যে একদিন আমি এমন কাজ করবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেই থাকুন না কেন আমার কথা তুলে ধরবে, এভাবেও আমি কাজ করিনি। আমি নীরবে কাজ করে গেছি, তাই কাজের মাধ্যমে আমাকে চিনেছে। তাই ভেস্টিজে নীরবে কাজ করে যান, মানুষের কাছে শেয়ার করে যান, দেখবেন একদিন এই নানান রকম প্রতিকূলতার মাঝে সাকসেসফুল আপনি হবেন। Yes, 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 yes.